গল্পতর চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ পড়ছিলাম জনার্থন সুইফটের কিশোর ক্লাসিক গ্যালিভার ট্রাভেলস আজ পড়ছি এর চতুর্থ পর্ব অষ্টম পরিচ্ছেদ সৌভাগ্যক্রমে লেখক অকচস্বাদ এমন একটা কিছু পেলেন যা সাহায্যে তিনি কিছু বিপদ কাটিয়ে ব্লেফুস্কো ত্যাগ করে স্বদেশে নিরাপদে ফিরতে পেরেছিলেন ব্লেফুস্কো দ্বীপে আমি তিন দিন হয় এসেছি একদিন ঘুরতে ঘুরতে দ্বীপের উত্তর পূর্ব দিকে গেছি দূরে সমুদ্রের দিকে চেয়ে দেখছি আদলেগ আন্দাজ দূরে কি যেন একটা চোখে পড়ল একটা নৌকো যেন উল্টে গেছে অমনি তখনই আমার জুতো মোজা খুলে ফেললাম তারপর জল ভেঙে সেই উল্টানো নৌকোর দিকে এগিয়ে চললাম এখানে সমুদ্র অগভীর প্রায় দুশো তিনশো গজ যাবার পর মনে হল জোয়ারের টানে বস্তুটা বুঝিয়ে আমার দিকে এগিয়ে আসছে আরও কাছে আসতে স্পষ্ট বুঝতে পারলাম ওটা সত্যি একটা নৌকো ওটা বোধ হয় ঝড়ে কোনো জাহাজ থেকে ছিটকে সমুদ্রে পড়ে গেছে তারপর ভাসতে ভাসতে এদিকে চলে এসেছে আমি তখনই শহরে ফিরে এলাম এবং রাজবাহাদুরকে বললাম তাঁর নৌবহর বাজেয়াপ্ত হবার পরও যেসব জাহাজ আছে তাদের মধ্যে উচ্চতম কুড়িটি জাহাজ এবং ভাইস অ্যাডমিরালের অধীন তিন হাজার নাবিক যদি আমাকে দেন তো আমার উপকার হয় রাজবাহাদুরের আদেশ পেয়ে পাল তুলে জাহাজগুলো ছেড়ে দিল আমি হাঁটা পথে দ্বীপের উত্তর দিকে সেখানে গেলাম যেখানে নৌকোটি দেখা গিয়েছিল জোয়ার তখন অনেক এগিয়ে এসেছে নাবিকদের কাছে আছে দড়ি আমি আগেই ওদের সুতোর মতো দড়ি পাকিয়ে মোটা করে নিয়েছিলাম দড়িগুলি বেশ মজবুত হয়েছিল এদিকে জাহাজগুলো কাছে এসে পড়েছে আমি জামা জামাকাপড় খুলে জলে নেমে পড়ে নৌকাটার দিকে এগিয়ে চললাম কিন্তু নৌকো যখন আর একশো গজ দূরে তখন আমাকে সাতার কাটতে হলো কারণ ইতোমধ্যে জল বেড়েছে যখন নৌকো আমার হাতের নাগালে তখন নাবিকরা আমার দিকে দড়ি ছুড়ে দিল নৌকোতে একটা গর্তে আমি সেই দড়ি বাঁধলাম এবং অপর প্রান্ত একটা মনোয়ারি জাহাজের সঙ্গে বাঁধলাম কিন্তু আমার পরিশ্রম কোনো কাজে লাগল না আমার পা জমিতে থাকলে যে জোর পেতাম এখন তো সে জোর পাচ্ছি না অতএব আমি নাবিকদের পুরো সাহায্য করতে পারছি না তবু আমি ঘুরে নৌকোর অপর দিকে চলে গেলাম এবং এক হাত দিয়ে নৌকোটাকে ডাঙার দিকে ঠেলতে লাগলাম জোয়ারের কিছু সাহায্য পাচ্ছিলাম খানিকটা এগিয়ে আসা গেল জল আমার দাড়ি পর্যন্ত কিন্তু পায়ের নিচে মাটি পাওয়া গেল দু তিন মিনিট দাঁড়িয়ে একটু বিশ্রাম নিলাম দম ফুরিয়ে গিয়েছিল তারপর নৌকোটাকে আবার ঠেলা মারতে লাগলাম ঠেলতে ঠেলতে এগিয়ে আসছি জল এখন আমার বুক পর্যন্ত এবার খুব খাটুনির কাজ আরম্ভ হল জাহাজে যে দড়িগুলো রাখা ছিল সেগুলো বার করে নৌকার সঙ্গে বাঁধলাম আর অপর প্রান্ত বাঁধলাম নটা জাহাজের সঙ্গে বাতাস এখন জাহাজগুলোর পালের অনুকূলে আর আমিও নৌকাটাকে ঠেলা মারছি এই রকম করে ডাঙায় গজের মধ্যে চলে এলাম ভাটা আরম্ভ হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম আমার বিশ্রামের প্রয়োজন ছিল তারপর নৌকোতে আরও দড়ি বেঁধে জাহাজ নাবিক ও ইঞ্জিনের সাহায্যে নৌকাটাকে সোজা করা গেল পরীক্ষা করে দেখলাম নৌকাটার বিশেষ ক্ষতি হয়নি এবার দরকার দাঁড়ের দাঁড় তৈরি করবার জন্যে দশ দিন ধরে আমাকে যে পরিশ্রম করতে হয়েছিল তার বিবরণ জানিয়ে আমি পাঠকদের বিরক্তি উৎপাদন করতে চাই না দাঁত তৈরি করে নৌকাটাকে আমি ব্লেফুস্কোর রাজবন্দরে নিয়ে গেলাম এই অদ্ভুত জলযানটি দেখবার জন্যে সেখানে তখন হাজার হাজার নরনারী জমায়েত হয়েছে আমি রাজা বাহাদুরকে বললাম যে ক্রমে নৌকাটি আমার দৃষ্টিপথে এসে গেছে আমি এখন এই নৌকো ভাসিয়ে এমন কোনো জায়গায় যেতে পারব যেখানে আমি আমার স্বদেশে ফিরে যেতে সক্ষম হব আমি রাজা বাহাদুরের কাছে সাহায্য ভিক্ষা করলাম যাতে আমি নৌকোটিকে সাজিয়ে গুছিয়ে নিতে পারি কারণ সমুদ্রযাত্রায় অনেক কিছু প্রয়োজন হবে এছাড়া দেশ ছাড়বার জন্য রাজা বাহাদুরের অনুমতিও চাইলাম তিনি অনেক বাহানা করার পর সম্মতি দিলেন কিন্তু অবাক হয়ে ভাবতে লাগলাম এতদিন তো আমি এই দ্বীপে এসেছি কিন্তু লিলিপোট দ্বীপের সম্রাট ব্লেফুস্কো দ্বীপের বাহাদুরের কাছে আমার জন্য তো একবারও খোঁজ করলেন না আমার ধারণা ঠিক নয় পরে অন্য সূত্র থেকে আমি জানতে পারলাম যে লিলিপুর দ্বীপের সম্রাটের ধারণা যে আমার প্রতি তারা যে শাস্তি প্রয়োগ করতে যাচ্ছেন তা আমি না জেনে এবং সম্রাটের মৌখিক সম্মতির বলে শুধু আমন্ত্রণ রক্ষার জন্য ব্লেফোস্কো দ্বীপে গেছি অতএব কয়েকদিন পর সেখানে ফিরে গেলেই আমার প্রতি পূর্ব নির্ধারিত শাস্তি প্রয়োগ করা হবে কিন্তু আমার দীর্ঘ অনুপস্থিতিতে তিনি উদ্বিগ্ন হলেন তখন তার কোষাধ্যক্ষ ও পরামর্শদাতাদের মত নিয়ে আমাকে অভিযুক্ত করে যে অভিযোগপত্র রচিত হয়েছিল সেইটি সমেত একজন দূত ব্লেফুস্কো দরবারে প্রেরিত হল সেই দূতকে ব্লেফুস্কোর বাহাদুরকে বলতে নির্দেশ দেওয়া হয়েছিল যে আমার কোনো অপরাধের জন্য লিলিপুট সম্রাট আমাকে খুব লঘু শাস্তি দিয়েছেন শুধু আমার চোখ দুটি উপরে ফেলা হবে আমি বিচার এড়াবার জন্য পালিয়ে গেছি এবং যদি দু ঘণ্টার মধ্যে ফিরে না যাই তাহলে আমাকে দেওয়া নার্ডাক উপাধি কেড়ে নেওয়া হবে এবং আমাকে বিশ্বাসঘাতক বলে ঘোষণা করা হবে সেই দূত আরও বলল যে দুই দ্বীপের মধ্যে শান্তি ও প্রীতিরক্ষার জন্যে তার প্রভু মহামান্য সম্রাট আশা করেন যে আমার হাত পা বেঁধে আমাকে ফেরত পাঠাবেন যাতে বিশ্বাসঘাতককে উপযুক্ত শাস্তি দেওয়া যায় লিলিপোটের সম্রাটকে উত্তর দেবার জন্য রাজা বাহাদুর তার আমত্তদের সঙ্গে তিন দিন ধরে পরামর্শ করলেন এবং কিছু অজুহাত দেখিয়ে অনেক বিনয় প্রকাশ করে উত্তর দিলেন তিনি লিখলেন ঢাতা জানেন যে লোকটির হাত পা বাধা অসম্ভব এবং পাঠানো এক সমস্যা যদিও এই লোকটি তার নবহর আটক করে নিয়ে গিয়েছিল তথাপি দুই দেশের মধ্যে শান্তি স্থাপন করতে সে বড় একটা অংশগ্রহণ করেছিল সেজন্য তার কাছে আমি ঋণী তবে আমরা উভয়ই তার হাত থেকে শীঘ্রই অব্যাহতি পাব কারণ আমার দ্বীপের অনতি দূরে সে একটি জলযান পেয়েছে যা সাহায্যে সে শীঘ্রই এই দ্বীপ ত্যাগ করবে আমি অবশ্য জলযানটি সাগর পাড়ি দেবার উপযোগী করতে সাহায্য করেছি এমন একটি মানুষকে ভরণ পোষণ করা আমাদের উভয়ের পক্ষে অসম্ভব যা আমরা অচিরেই তার হাত থেকে মুক্তি পাব এই উত্তর নিয়ে রাষ্ট্রদূত লিলিপুটে ফিরে গেল ব্লেফুস্কুর রাজা বাহাদুর আমাকে সব জানালেন এবং আমাকে অতি গোপনে বললেন যে যতদিন আমি তার কাছে থাকব ততদিন তিনি আমার আশ্রয় দেবেন ও রক্ষা করবেন আমি যদিও তার আন্তরিকতায় বিশ্বাস করেছিলাম কিন্তু রাজা ও মন্ত্রীদের উপর আমার আর বিশ্বাস নেই আমি এখন ওদের এড়িয়ে চলতে চাই অতএব আমি তার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বললাম আমাকে ক্ষমা করবেন স্বদেশে ফেরবার জন্যে আমি এখন ব্যাকুল সৌভাগ্যবশত আমি যখন এই জলযান পেয়েই গেছি তখন ভালোই হোক আর মন্দই হোক আমি ওই জলযান আশ্রয় করে সমুদ্রে ভেসে পড়তে চাই আপনাদের মতো দুটি শক্তিশালী দেশের মধ্যে আমি আর বিবাদের কারণ হয়ে থাকতে চাই না আমার কথা শুনে রাজা বাহাদুর অসন্তুষ্ট হলেন না বরঞ্চ আমার প্রস্তাব শুনে তিনি ও তার মন্ত্রীরা আনন্দিতই হলেন রাজা বাহাদুর ও তার মন্ত্রীদের সমর্থন লাভ করে আমি আমার যাত্রার দিন আরও এগিয়ে আনলাম আমি লক্ষ্য করলাম যে যাতে আমি তাড়াতাড়ি যাত্রা করতে পারি সেজন্য জন্যে উদ্যোগী হয়েছে নৌকোর একটা পাল তৈরি করবার জন্যে পাঁচশত্ব কর্মী নিযুক্ত হল তারা আমার নির্দেশ অনুসারে কাজ করতে লাগল দ্বীপে প্রাপ্ত সবচেয়ে মজবুত কাপড় সংগ্রহ করে এবং সেগুলো বারো তেরো ভাঁজ করে কাঁচলা গুচের দুটো পাল তৈরি করা গেল পাল খাটাবার জন্যে মোটা দড়ি দরকার দশটা কুড়িটা এমনকি ত্রিশটা পর্যন্ত দড়ি পাকিয়ে মোটা ও যতদূর সম্ভব লম্বা দড়ি তৈরি করলাম দ্বীপে অনেক খোঁজাখুঁজি করে বড় একটা পাথর সংগ্রহ করলাম যেটা আমার নোঙরের কাজ করবে নৌকোতে লাগাবার জন্যে এবং অন্য কাজের জন্যে আমাকে তিনশোটি গরুর চর্বি জোগাড় করে দেওয়া হলো। মাছ দাঁড় তৈরি করতে খুব বেগ পেতে হয়েছিল বড় বড় গাছ কেটে তাও তৈরি করা হল বাহাদুরের ছুতোর মিস্ত্রিরা সেগুলো মসৃণ করে দিয়েছিল সব আয়োজন সম্পূর্ণ করতে প্রায় এক মাস সময় লাগল এবং বিদায় নেবার জন্যে আমি রাজা বাহাদুরের কাছে অনুমতি প্রার্থনা করলাম রাজা বাহাদুর এবং রাজপরিবারের সকলে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এলেন রাজা হস্ত হস্তচুম্বন করবার জন্যে আমি মাটিতে শুয়ে পড়লাম অনুগ্রহ করে তিনি ও পরে মহারানী ও রাজকুমাররাও তাদের হাত বাড়িয়ে দিলেন রাজা বাহাদুর আমাকে পঞ্চাশটি থলি উপহার দিলেন প্রতি থলিতে ছিল স্প্রাগ মুদ্রা। তিনি তার একটি পূর্ণবয়ব ছবিও দিলেন এগুলো আমি সযত্নে আমার একটি দস্তানার মধ্যে ভরে রাখলাম বিদায় অনুষ্ঠানের দীর্ঘ বিবরণী পাঠকদের পীড়িত করতে পারে এজন্য আমি বিরত হলাম নৌকতে আমি একশোটি বলদ ও তিনশো ভেড়ার মৃতদেহ বোঝাই করলাম এবং অনুরূপ পরিমাণে রুটি ও সুরা এবং চারশো বাবরচি যত মাংস রান্না করে দিতে পারল তত পরিমাণ মাংস আমি সঙ্গে নিলাম ছটি জীবন্ত গরু ও দুটি ষাঁড় এবং অতগুলো মাদে ও পুরুষ ভেড়া দেশে যদি ফিরতে পারি তো ওদের বাচ্চা উৎপাদন করাব ওদের খাওয়াবার জন্য অনেক বোঝা খড় ও দানা নিলাম আমার ইচ্ছে ছিল জন স্থানীয় নরনারী সঙ্গে নিতে কিন্তু তাদের অনিচ্ছা দেখে আমিও বিরত হলাম তথাপি রাজা বাহাদুরের লোকেরা আমার পকেটগুলো একবার দেখে নিল কৌতুক করে আমি কাউকে তুলে নিয়েছি কিনা দেখবার জন্যে এইভাবে প্রস্তুত হয়ে সতেরোশো এক খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখে সকাল ছটায় আমি পাল তুলে দিলাম উত্তর দিকে চার লিক যাবার পর উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত বাতাসে আবার নৌকর পাল ফুলে উঠল এবং সন্ধ্যা ছটা নাগাদ উত্তর পশ্চিম দিকে আধ আন্দাজ দূরে একটা ছোট দ্বীপ দেখতে পেলাম দ্বীপের দিকে এগিয়ে গেলাম এবং বাতাসের বিপরীত দিকে গিয়ে নোংর ফেললাম দ্বীপে নেমে বুঝলাম ওখানে মনুষ্য নেই কিছু আহার করে বিশ্রাম করতে লাগলাম ঘুমিয়ে পড়েছিলাম বোধহয় ছ ঘন্টা ঘুমিয়েছিলাম কারণ আমি জেগে ওঠার আর দু ঘণ্টা পরে ভোর হলো। রাত্রিটা বেশ পরিষ্কার ছিল সূর্য ওঠার আগেই আমি ব্রেকফাস্ট খেয়ে নিলাম লক্ষ্য করলাম বাতাস অনুকূল অতএব নোঙর তুলে নৌকো ছেড়ে দিলাম আগের দিন যেদিকে যাচ্ছিলাম সেই দিকেই চললাম সঙ্গে একটা পকেট কম্পাস ছিল সেই ছোট্ট কম্পাস আমায় দিক ঠিক করতে সাহায্য করছিল আমার উদ্দেশ্য ছিল যে সম্ভব হলে এমন একটা দ্বীপে পৌঁছনো যেটা ভ্যান ডিমেন্স দ্বীপের উত্তর অবস্থিত আমার ধারণা এমন একটা দ্বীপ ওদিকে আছে কিন্তু সারা দিনেও কোনও দ্বীপ আবিষ্কার করতে পারলাম না পরদিন বেলা তিনটে নাগাদ আমি হিসেব করে দেখলাম যে ব্লেফোস্কো দ্বীপ থেকে চব্বিশ লিক পর্যন্ত এসেছি আর ঠিক সেই সময় আমি দক্ষিণ পূব দিকে জাহাজের পাল দেখতে পেলাম আমি তখন যাচ্ছিলাম পূব দিকে আমি সেই জাহাজের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলাম কিন্তু কোনো সাড়া পেলাম না লোকর মুখ ঘুরিয়ে জাহাজের দিকে যেতে লাগলাম তখন বাতাসের বেগ কমে আসছে তবুও আমি নানাভাবে যথাসাধ্য চেষ্টা করতে লাগলাম আধঘণ্টা বাদে আমার চেষ্টা সফল হল ওরা আমাকে দেখতে পেল এবং তা জানিয়ে দেবার জন্য একটা পতাকা তুলল আর সেই সঙ্গে করল কামানের আওয়াজ তখন যে আমার কি আনন্দ হল তা কি বলবো। আমি আবার স্বদেশে ফিরে যেতে পারব আবার আমার চেরামোগগুলো দেখতে পাব জাহাজ তার গতি কমাল তারিখটা আমার মনে আছে ২৬ সেপ্টেম্বর জাহাজের কাছে যখন পৌঁছালাম তখন সন্ধ্যা হয়ে আসছে পাঁচটা বেজে গেছে কিন্তু ছটা বাজেনি পতাকা দেখে যখন চিনতে পারলাম যে জাহাজটা ব্রিটিশ তখন আনন্দে আমার হৃদয় নিচে উঠল গরু ভেড়াগুলো আমার পকেটে নিলাম এবং খাদ্যদ্রব্য সমেত সমস্ত মালপত্তর জাহাজে তুললাম জাহাজখানা ব্রিটিশ মালবাহী জাহাজ উত্তর এবং দক্ষিণ সমুদ্র দিয়ে জাপান থেকে আসছে জাহাজের ক্যাপ্টেন মিস্টার জন বেডেল ফোর্ডের মানুষ অতি সজ্জন ব্যক্তি এবং জাহাজ চালনায় দক্ষ আমরা এখন দক্ষিণে ত্রিশ ডিগ্রি অক্ষাংশে রয়েছি জাহাজে প্রায় পঞ্চাশ জন এবং আমার একজন পরিচিত ব্যক্তির সঙ্গে দেখাও হয়ে গেল তার নাম পিটার উইলিয়াম পিটার আমাকে ক্যাপ্টেনের সঙ্গে পরিচয় করে দেওয়ার সময় আমার কিছু গুণগান করল ক্যাপ্টেন আমার সঙ্গে সদ্ব্যবহার করতে লাগলেন এবং জিজ্ঞাসা করলেন আমি কোথা থেকে আসছি এবং কোথায় যেতে চাই আমি যখন সংক্ষেপে সব কিছু বললাম তখন তারা ভাবলেন আমি বাজে কথা বলছি কিংবা সমুদ্রে বিপদে পড়ার ফলে আমার মাথাটাই খারাপ হয়ে গেছে কিন্তু আমি পকেট থেকে যখন জীবন্ত গরু ভেড়াগুলো একে একে বার করে টেবিলের উপর রাখলাম তখন তো তারা অবাক তারা বুঝলো আমি ওদের ধোঁকা দিইনি নিলে রাজা বাহাদুর আমাকে যে স্বর্ণ মুদ্রাগুলো দিয়েছিলেন সেগুলো এবং রাজা পূর্ণ অভাব ছবিটি এবং ওই দুই দ্বীপের কিছু অদ্ভুত জিনিস ক্যাপ্টেনকে দেখালাম একশো তে ভর্তি দুটি থলি আমি ক্যাপ্টেনকে উপহার দিলাম এবং বললাম যে ইংল্যান্ডে পৌঁছলে আমি তাকে বাচ্চা সমেত একটি গরু ও ভেড়া উপহার দেব আমি এই সমুদ্র যাত্রার বিবরণী দিয়ে পাঠকদের বিরক্তি উৎপাদন করতে চাই না তবে বাকি যাত্রাবধ বেশ নির্বিঘ্নেই কেটেছে সতেরোশো দুই খ্রিস্টাব্দের এপ্রিল আমরা ইংল্যান্ডের ডাউসে পৌঁছালাম একটা দুর্ঘটনা ঘটেছিল ইঁদুর আমার একটি ভেড়া ধরে নিয়ে গিয়েছিল হাড়গুলো একটা গর্তে পেয়েছিলাম মাংস পরিষ্কার করে খেয়ে নিয়েছিল বাকি পশুগুলো সবুজ ঘাসভর্তি একটা মাঠে ছেড়ে দিয়েছিলাম আমার আশঙ্কা ছিল ওরা হয়তো এদেশে টিকবে না কিন্তু আমার সব আশঙ্কা দূর করে ওরা দিব্যি ঘাস খেয়ে ঘুরে বেড়াতে লাগল জাহাজেও তাদের হয়তো বাঁচিয়ে আনতে পারতাম না যদি নাকি ক্যাপ্টেন আমাকে তার ভাড়ার থেকে কিছু বিস্কুট না দিতেন এই বিস্কুট গুঁড়ো করে জলে গুলে আমি তাদের খাওয়াতাম তারপর আমি ইংল্যাণ্ডে যে কটা দিন ছিলাম আমি আমার ক্ষুদ্র পশুগুলো ইংল্যাণ্ডের নামি দামি ব্যক্তিদের দেখিয়ে বেশ পয়সা আয় করেছিলাম আমি আমার দ্বিতীয় সমুদ্রযাত্রা আরম্ভ করবার পূর্বে পশুগুলো ছশো পাউন্ডে বেঁচে দিয়েছিলাম পরে যাত্রা থেকে ফিরে এসে খবর নিতে গিয়ে দেখলাম বেড়াগুলো ছানা পোনা বিয়ে সংখ্যায় অনেক বেড়েছে ওদের কোমল পশমের নিশ্চয় খুব চাহিদা হবে আমি আমার স্ত্রী ও পরিবারের সঙ্গে দুমাস থাকলাম কিন্তু আরও দুর্দেশ দেখবার জন্যে আমার ভ্রমণ ভ্রমণপিয়াশি মন চঞ্চল হয়ে উঠল নিশ্চিন্ত পারিবারিক জীবন আমাকে আটকে রাখতে পারল না আমি আমার স্ত্রীর হাতে দেড় হাজার পাউন্ড দিলাম এবং তাকে রেড্রেফে একটি বাড়িতে থিতু করেছিলাম যে টাকা বাকি রইল তা থেকে নগদ কিছু সঙ্গে রাখলাম কিছু জিনিস কিনলাম সেগুলো বিদেশে বেচে মোটা লাভ করতে পারব এপিংয়ের কাছে আমার বড় আঙ্কল আমাকে খানিকটা জমি দিয়েছিলেন যা থেকে বার্ষিক প্রায় ত্রিশ পাউন্ড পাওয়া যেত এছাড়া ফেটার লেনে আমি ব্ল্যাকবুল পানশালা দীর্ঘমেয়াদী লিজে রেখেছিলাম তা থেকেও ভালো আয় হতো অতএব আমি আমার পরিবারের ব্যবস্থা করেই যাচ্ছি পরে ওদের অপরের দয়ায় নির্ভর করতে হবে না আমার ছেলের নাম জনি নামকরণ তার আঙ্কেলের নাম অনুসারে এখন গ্রামের স্কুলে পড়ছে শান্ত বালক আমার মেয়ে বেটি তার বিয়ে হয়ে গেছে ছেলেপুলেও হয়েছে সেলাই নিয়ে মেতে আছে শ্রী ও ছেলেমেয়ের কাছে বিদায় নিলাম সকলের চোখেই জল তারপর জাহাজ গিয়ে উঠলাম জাহাজটির নাম অ্যাডভেঞ্চার তিনশো টনের মালবাহী জাহাজ ভারতবর্ষের সুরাট অভিমুখে যাবে ক্যাপ্টেনের নাম জন নিকোলাস লিভারপুলবাসী আমার এই সমুদ্রযাত্রার বৃত্তান্ত আমার ভ্রমণ কাহিনীর দ্বিতীয় ভাগে বর্ণিত হবে দ্বিতীয় ভাগ ব্রবডিংনাকদের দেশে আমার চঞ্চল প্রকৃতি আর অস্থির জীবন আমাকে শান্তিতে ঘরে চুপ করে বসে থাকতে দেবে না তা নইলে অত সব কাণ্ড কারখানার পর দুমাসের মধ্যেই আমার পায়ে কে এমন শ্বশুরি দিতে লাগল অতএব আমি আবার স্বদেশ ত্যাগ করলাম এবং সতেরোশো দুই খ্রিস্টাব্দের বিশে জুন ডাউন্সে গিয়ে জাহাজে উঠলাম জাহাজের নাম অ্যাডভেঞ্চার ক্যাপ্টেনের নাম জন নিকোলাস কর্নওয়ালের মানুষ দক্ষ কমান্ডার জাহাজ যাবে সুরাট জাহাজ থেকে মালপত্তর নামাতে হল মেরামত করতে সময় লাগবে শীত পড়েছিল স্থির হল শীতটা এখানেই কাটিয়ে যাব অন্য একটা কারণও ছিল ক্যাপ্টেন অসুস্থ হয়ে পড়েছিলেন সারা দেহে অজানা ব্যথা কেপ অফ গুড হব বন্দর ছাড়তে ছাড়তে মার্চ মাস হয়ে গেল পাল তোলা হল পালে বাতাস লাগল পাল ফুটে উঠল জাহাজ ছড়ল মেডাগাস্কার প্রণালী একদিনে পার হলাম ছাটে। কিন্তু প্রণালী পার হয়ে ম্যাডাগাসকার দ্বীপের উত্তরে পাঁচ ডিগ্রি অক্ষাংশে যখন পৌঁছলাম তখন থেকে গোলমাল আরম্ভ হল এই অঞ্চলে ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত উত্তর আর পশ্চিম দিক থেকে প্রবল বেগে বাতাস বইতে থাকে উনিশে এপ্রিল থেকে বাতাসের বেগ উত্তরোত্তর বাড়তে লাগল বিশেষ করে পশ্চিমা বাতাসটা বাতাস নয় রীতিমতো ঝড় ঝড়ের দাপাদাপে চলল শান্ত হলো। ক্যাপ্টেন হিসেব করে বললেন আমরা আমাদের পথ থেকে তিন ডিগ্রি সরে এসেছি সমুদ্র এখন শান্ত কিন্তু আমার মন শান্ত হল না কারণ এদিককার সমুদ্র আমার জানা আছে যে কোনো মুহূর্তে আবার ঝড় উঠতে পারে এবং আমরাও সেজন্যে প্রস্তুত হলাম ভালোভাবে প্রস্তুত হতে না হতে পরদিনই ঝড় উঠল ঝড় আসছে দক্ষিণ দিক থেকে এ ঝড়ের নাম দক্ষিণ মৌসুমি সাউদার্ন মনসুন ঝড়ের বেগ ঝড়ের বেগ বাড়বে আমরা জানি জাহাজ সামলানো খুবই দুরূহ ব্যাপার জাহাজে অনেক আকারের অনেক পাল আছে সেসবের পৃথক নামও আছে বাতাস অনুসারে সেসব পাল খাটাতে হয় ওঠাতে হয় নামাতে হয় দারুণ পরিশ্রমের ব্যাপার এবং ঠিক সময়ে ঠিক কাজ করতে না পারলে যে কোনো সময়ে বিপদ আঘাত করবে এর উপর মাস্তুল হাল ও জাহাজের অন্যান্য অংশ সামলাতে হয় সোজা কাজ নয় তারপর আছে নাবিকদের মেজাজ কখন কে কি মেজাজে থাকবে তা সেই নাবিক নিজেই জানে না এসব তো গেল প্রাকৃতিক ব্যাপার তারপর ভয় আছে জলদস্যুদের তারাও যে কখন কোন দিক থেকে এসে চড়াও হবে কে জানে যা হোক দক্ষিণ মৌসুমি ঝড় উঠল আমাদের প্রচণ্ড বেগ দিতে হল আহার নিদ্রা একরকম ত্যাগ করে জাহাজের পাল হাল মাস্তুল এইসব নিয়ে সর্বদা ব্যস্ত রইলাম তবু জাহাজকে ঠিক পথে চালিয়ে নিয়ে যেতে পারলাম না আমাদের তখন একমাত্র লক্ষ্য ছিল জাহাজ বাঁচানো অতএব কোন দিকে যাচ্ছি জানি না ঝড় একদিন থামল জাহাজখানা বেশ মজবুত ছিল তাই এ যাত্রা বেঁচে গেলাম ঝড় থামলেও বাতাসের বেগ আছে ফলে আমাদের জাহাজ তরতর করে এগিয়ে যাচ্ছে অনুমান করা হল আমরা বোধহয় আমাদের পথ থেকে পাঁচশো লিক সরে গেছি কিন্তু কোন সমুদ্রে কোথায় আছি তা আমাদের প্রবীণতম নাবিকও বলতে পারল না আমাদের জাহাজে প্রচুর খাদ্য ছিল অত পরিশ্রম সত্ত্বেও আমাদের সকলের স্বাস্থ্য বেশ ভালো ছিল কিন্তু একটা সংকট দেখা দিল পানীয় জল ফুরিয়ে এসেছে আর একটা সমস্যা আমরা এখন কোন দিকে যাব সুরাটের পথে ফিরে যাবার চেষ্টা করাই উচিত কিন্তু কোথায় আছি তা তো বুঝতে পারছি না শেষে না জমা সমুদ্রে চলে যাই মাস্তলের মাথায় একজন ছোকরাকে বসিয়ে রাখা হয়েছে সে মাঝে মাঝে হাঁক পাড়ছে সতেরোশো তিন খ্রিস্টাব্দের ষোলো জুন তারিখে হাঁক দিল ডাঙা দেখা যাচ্ছে সতেরো তারিখে আমরা বেশ স্পষ্টই দেখতে পেলাম একটা মস্ত বড় দ্বীপের অংশ অথবা মহাদেশও হতে পারে কারণ আমরা তখনও ঠিক বুঝে উঠতে পারছিলাম না ওই দ্বীপ বা দেশ থেকে লম্বা খানিকটা জমি সমুদ্রের দিকে এগিয়ে এসেছে আর সমুদ্রের একটা খাড়ি ডাঙার ভিতর ঢুকে গেছে কিন্তু খাড়িটা গভীর নয় একশো টনের উপর জাহাজ ভিতরে ঢুকতে পারবে না আমরা এই খাড়ির এক লিগের মধ্যে নোংর ফেললাম ভিতরে যদি পানীয় জল পাওয়া যায় এই জন্য আমাদের সহ পাত্রসহ বারো জন সশস্ত্র নাবিককে লম্বা নৌকায় চাপিয়ে পাঠালেন আমিও সঙ্গে যাবার অনুমতি চাইলাম দেশটা একটু দেখতে চাই এবং যদি কিছু আবিষ্কার করতে পারি সেই আশায় নৌকো থেকে ডাঙায় নেমে আমরা ভিতরে এগিয়ে চললাম কিন্তু কোনো নদী বা ঝর্ণা এমনকি মানুষের কোনো বাসভূমিও আমাদের চোখে পড়ল না অন্যান্য সকলে যখন সমুদ্রের উপকূলের দিকে গেল সেখানে যদি স্বাদুজল পাওয়া যায় আমি তখন ভিতরের দিকে এগিয়ে চললাম ভিতরে মাইলখানেক ঢুকে পড়লাম মনে হলো দেশটা অনুর্বর পাথরে ক্লান্তি অনুভব করতে লাগলাম এবং উল্লেখযোগ্য কিছু দেখা যাবে না অনুমান করে আমি খাড়ির দিকে ফিরতে লাগলাম সমুদ্র বেশ স্পষ্টই দেখা যাচ্ছে আমি দেখলাম আমার সঙ্গী নাবিকেরা নৌকোয় উঠে পড়েছে এবং প্রাণপণের নৌকো চালিয়ে জাহাজের দিকে এগিয়ে চলছে যদিও কোনো কাজ হতো না তবু আমি ওদের চিৎকার করে ডাকতে গেলাম আর তখনই দেখলাম বিশাল একটা প্রাণী দ্রুত ওদের দিকে এগিয়ে চলছে প্রাণীটা এক হাঁটু জলে নেমে পড়েছে লম্বা লম্বা পা ফেলছে আমাদের লোকেরা তখন তার থেকে আধ দূরে জলের নিচে সুচালো পাথর থাকে জলও গভীর হচ্ছে তাই প্রাণীটা আর এগিয়ে গিয়ে নৌকোটা ধরতে পারল না এই ঘটনার বিবরণ আমি পরে শুনেছিলাম কিন্তু এখন যা ঘটেছিল বা ঘটতে যাচ্ছে তা দাঁড়িয়ে দেখবার মতো আমার সাহস তখন ছিল না যে দিক থেকে এসেছিলাম আমি সেই দিকে প্রাণপণে ছুটতে লাগলাম তারপর একটা উঁচু পাহাড়ে উঠে দেশটা দেখবার চেষ্টা করতে লাগলাম দেখলাম সারা অঞ্চলেই জমি চাষ করা হচ্ছে কিন্তু আমি অবাক হলাম ঘাসের দৈর্ঘ্য লক্ষ্য করে সম্ভবত গবাতি পশুর জন্য যেগুলো আটি বেঁধে দাঁড় করিয়ে রাখা হয়েছে সেগুলো অন্তত কুড়ি ফুট লম্বা পাহাড় থেকে নেমে আমি একটা বার্লি ক্ষেতের মাঝপথ দিয়ে হাঁটতে লাগলাম পথটা আমার কাছে বেশ চওড়া মনে হল কিন্তু এখানকার অধিবাসীদের কাছে সেটা নিশ্চয়ই পথ এই পথ ধরে আমি হেঁটে চললাম কিন্তু উভয় দিকে কিছু দেখতে পাচ্ছি না শস্য দেখে মনে হল ফসল কাটার সময় হয়েছে বার্লির শীষগুলো চল্লিশ ফুট উঁচুতে হাওয়ায় দুলছে এক ঘণ্টা হাঁটার পর ক্ষেতের শেষ প্রান্তে পৌঁছলাম বেড়া গাছ দিয়ে ক্ষেতটি ঘেরা আর সেই বেড়া অন্তত একশো কুড়ি ফুট উঁচু হবে বড় গাছগুলো যে কত উঁচু আমি তা হিসেব করতে পারলাম না এই ক্ষেত থেকে পাশের ক্ষেতের বাছে একটা বাঘ কিন্তু তার ওপারে যাবার জন্যে ধাপ কাটা আছে চারটে করে মোটা ধাপ একেবারে মাথায় আছে একটি পাথর এই বাঁধ পার হওয়া আমার পক্ষে অসম্ভব কারণ প্রতি ধাপ ছ ফুট উঁচু আর মাথার উপর পাথরটা কুড়ি ফুটের উপর তো হবেই বেড়ার মাঝে কোনো ফাঁক আছে কিনা আমি খোঁজ করছি তখন দেখলাম অপর দিকের ক্ষেত থেকে এই দেশের একজন অধিবাসী ধাপকাটা কাটা বাঁধের দিকে এগিয়ে আসছে খানিকটা আগে আমাদের নৌকো তারা করতে যে মানুষটাকে দেখেছিলাম এর আকারও তত বড় লোকটা গির্জার চুরোর সমান লম্বা হবে আর মনে হল এক একবার পা ফেলছে আর দশ গজ এগিয়ে আসছে আমি যতটা অবাক হলাম ভয়ও পেলাম ততটা এবং বার্লি ক্ষেতের মধ্যে লুকোবার চেষ্টা করতে লাগলাম লোকটা তখন ধাপকাটা বাঁধের উপর উঠে পড়ে তার ডান দিকের ক্ষেতে ঘাড় ফিরিয়ে কাকে যেন ডাকছে গলার আওয়াজ কি যেন আকাশ ফাটিয়ে ভেরি বাচ্ছে। তার কান ফাটানো গলার আওয়াজ প্রথমে শুনে আমার মনে হয়েছিল যেন বাজ পড়ল তার ডাক শুনে তারই মতো সাতটা ধরতে এল তাদের প্রত্যেকের হাতে শস্য কাটবার কাস্তে প্রতিটা কাস্তে আমাদের অন্তত ছটা কাস্তে সমান প্রথম লোকটির মতো এই লোকগুলোর পরিচ্ছদে তফাত আছে ওরা বোধহয় ওর ভৃত্য বা জন্মজুর কারণ প্রথম ব্যক্তির কথা শুনে আমি যে খেতে লুকিয়েছিলাম সেই খেতে বার্লি কাটতে এলো আমি যতদূর সম্ভব তাদের থেকে দূরে সরে যেতে চেষ্টা করলাম কিন্তু খেতে বার্লি গাছ এত ঘন যে আমি তাদের ফাঁক দিয়ে তাড়াতাড়ি যেতে পারছি না গাছের ফাঁক কোথাও কোথাও এক ফুটে রকম সেইটুকু ফাঁক দিয়ে তাড়াতাড়ি পালানো সম্ভব নয় তবু আমি চেষ্টা করে এগিয়ে চললাম এবং একটা জায়গায় পৌঁছলাম যেখানে বৃষ্টিও হাওয়ার ফলে গাছগুলো মাটিতে শুয়ে পড়েছে ওই জায়গাটা পার হওয়া আমার পক্ষে অসম্ভব তাছাড়া বার্লির শীষগুলো সুচালো আর গাছের পাশ ধারালো নড়তে গেলে হাত পা কাটবে কিংবা শীষের খোঁচা লেগে জামা কাপড় ছিঁড়বে এদিকে আবার কয়েকজন জনমুজুর আমার পিছনে একশো গজের মধ্যে এসে গেছে কি যে করি পথশ্রম দুঃখবোধ ও হতাশায় আমি ভেঙে পড়ছি দুটো খাজের মধ্যে একটা জায়গা বেছে নিয়ে আমি যতদূর সম্ভব নিজেকে গুটিয়ে শুটিয়ে শুয়ে পড়লাম মনে প্রাণে ভাবতে লাগলাম জীবন শেষ হয়ে যাক আমি আমার হতভাগিনী বিধবা আর পিতৃহীন সন্তানদের কথা চিন্তা করতে লাগলাম হায় আমি কি মূর্খ বন্ধু ও আত্মীয়দের পরামর্শ উপেক্ষা করে কেন আমি দ্বিতীয়বার সমুদ্রযাত্রায় বেরিয়ে পড়লাম মনের এই বিক্ষুব্ধ অবস্থায় লিলিপুরদের কথা মনে পড়ল আমাদের দেখে তারা ভেবেছিল এত বড় অতিকায় মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় নেই সে দেশে একটা পুরো নৌবহর আমি আমার হাত দিয়ে টেনে এনেছিলাম এবং আর যেসব কাণ্ড কারখানা করেছি সেসব তো তাদের দেশের ইতিহাসের লেখা থাকবে যা তাদের বংশধররা হয়তো বিশ্বাসই করবে না যদিও সারা লিলিপুর দেশ সেই অসম্ভব ঘটনার সাক্ষী ওই দৈত্যদের মধ্যে এসে আমি ভাবতে লাগলাম যে আমাদের মধ্যে মাত্র একটা লিলিপুর দ্বীপবাসী ক্ষুদ্র প্রাণী যদি এসে পড়ত তাহলে তার যে বেদনাদায়ক অভিজ্ঞতা হতো এখন এই দৈত্যদের মাঝে পড়ে আমার সেই অভিজ্ঞতা হতে চলছে লিলিপুরদের দেশে আমি কি বাহাদুরই না দেখিয়ে এসেছি ভেবে আমার অনুতাপ ভেবে আমার অনুতাপ হতে লাগল যদি ধরে নেওয়া যায় যে মানুষ তার দেহের অনুপাতে বড় বড় নিষ্ঠুর হয় তাহলে আমি এই টাকায় দোত্তদের কাছে কীরকম ব্যবহার আশা করতে পারি ওরা কেউ যদি আমাকে ধরে ফেলে আমরা যেমন একটা ছোলার দানা গিলে ফেলতে পারি বা চিবিয়ে খাই ওরা তো আমাকে সেইভাবে খেয়ে ফেলবে তবে দার্শনিকরা নাকি বলেন এই পৃথিবীতে তুলনা না করলে কিছুই বড় বা ছোট নেই লিলিপুটরাও হয়তো তাদের চেয়েও ক্ষুদ্র মানবিক প্রাণীর দেখা পেতে পারে তাদের উপর কর্তৃত্বও করতে পারে আর যে বিরাট আকারের দৈত্যদের আমি দেখছি হয়তো এদের চেয়েও আরও বড় আকারের মানুষ আছে কোনো দেশে যে দেশ আজও আবিষ্কৃত হয়নি আমি ভয় তো পেয়েইছি হতবুদ্ধি বুদ্ধি হয়ে গেছি কি যে করব কিছুই ভেবে ঠিক করতে পারছি না আমি যখন এইভাবে নিজেকে নিয়ে বিব্রত সেই সময় সভয় দেখলাম আমি যে খাজে আশ্রয় নিয়েছি তার দশ গজের মধ্যে একটা দৈত্য এসে পড়েছে আমার ভয় হল ও পরের ধাপে বোধ আমাকে মারিয়ে ফেলবে কিংবা ওর কাস্তে দিয়ে আমাকে দুটুকরো করে ফেলবে ও কি করল তা হয়তো আমি জানতেও পারব না প্রাণ ভয়ে ভীত হলেও যখন দেখলাম দৈত্যটা পা তোলবার উপক্রম করছে আমি তখন প্রাণপণে জোরে চিৎকার করে উঠলাম আমার চিৎকার দৈত্যের কানে পোছল সে দাঁড়িয়ে পড়ল তারপর কোমর বাঁকিয়ে নিচু হয়ে এদিক ওদিক দেখতে লাগল ভাবছি আবার চিত্তার করে ওর দৃষ্টি আকর্ষণ কি কিনা এমন সময় দত্তটা আমাকে দেখতে পেল আমাকে সঙ্গে সঙ্গে তুলে নিল না কি ভাবল অনেক সময় ক্ষুদ্র প্রাণী বা কীটপতঙ্গরা দংশন করে বা হুল ফুটিয়ে দেত স্বদেশে আমার নিজেরই এমন অভিজ্ঞতা হয়েছে শেষ পর্যন্ত সে তার তর্জনী ও বুড়ো আঙুল দিয়ে আমাকে টপ করে তুলে নিল এবং তিন গজ আন্দাজ দূরে ধরে আমাকে নিরীক্ষণ করতে লাগল আমার চিত্তারটা তার কাছে বোধ ওদের নিজেদের মতোই মনে হয়েছিল যদি ওদের কণ্ঠস্বরের তুলনায় মৃদু তাই আমাকে তুলে নিয়ে আমার আকার প্রকার লক্ষ্য করতে লাগল ওর হাতে আমি তখন মাটি থেকে অন্তত ষাট ফুট উঁচুতে ওর আঙুলের জন্যেও বোধ হয় আমাকে ঈশ্বর জোরে ধরেছিল যা আমি ঠিক করলাম এ অবস্থায় হাত পা নাড়া ঠিক হবে না কারণ এখান থেকে পড়লে হার্গোট চূর্ণ হয়ে যাবে আমি সাহস করে সূর্যের দিকে চাইলাম তারপর প্রার্থনার ভঙ্গিতে দুই হাত জড়ো করে করুণ স্বরে আমার বিপজ্জনক অবস্থার কথা নিবেদন করলাম কারণ আমার ভয় হচ্ছিল দৈত্যটা আমাকে হয়তো আছড়ে মাটিতে ফেলে দেবে ঠিক আমরা যেভাবে বাজে ক্ষুদ্র প্রাণীকে মাটিতে আছড়ে মেরে ফেলি আমার গ্রহ বোধ হয় আমার অনুকূলে দৈত্যটা আমার কণ্ঠস্বর শুনে ও হাত পা নাড়া দেখে কৌতূহলী হল এবং আমার ভাষা না বুঝলেও তাদের মতো কথা বলছি এটুকু বোধহয় সে বুঝতে পারল ইতিমধ্যে আমার দুপাশে যন্ত্রণা হচ্ছে চোখ দিয়ে জল বেরিয়ে পড়ছে আমি আমার দুই পাশে চেয়ে দৈত্যকে বোঝাবার চেষ্টা করতে লাগলাম যে আমার ভীষণ লাগছে অত চেপে ধরো না দত্তটা বোধহয় আমার ইঙ্গিত বুঝতে পারল সে আমাকে তার জামার একটা খাঁজে বসিয়ে দিল এবং আমাকে সেইভাবে নিয়েই তার মনিবের দিকে ছুটল মনিব একজন সম্পূর্ণ চাষী আর এই দত্তটাকেই আমি প্রথমে খেতে দেখেছিলাম চাষী মনিব তার মজুরের কাছ থেকে আমার বিষয় শুনল ওদের কথা বলার ভঙ্গি দেখে আমার তাই মনে হচ্ছিল মনিব আমাদের ছড়ির আকারের একটা শুকনো খড় তুলে নিল তারপর সেইটের ডগা দিয়ে আমার জামা তুলল জামাটা যে পোকার আবরণের মতো নয় ও বোধ তাই দেখতে চাইল হুঁ দিয়ে আমার মাথার চুল উড়িয়ে দেখল তারপর আমার অঙ্গ প্রত্যঙ্গ ও আমার চোখ মুখ ভালো করে দেখতে লাগল সে তার শ্রমিককে ডেকে জিজ্ঞাসা করল পরে আমি জানতে পেরেছিলাম যে খেতে আমার মতো খুদে প্রাণী তারা আর দেখেছে কিনা তারপর সে আমার পিঠের দিক ধরে আমাকে আস্তে আস্তে আমার দুই পা ও দুই হাতের উপর নামিয়ে দিল আমি কিন্তু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে কয়েক পা এগিয়ে ও পিছিয়ে হেঁটে তাদের বুঝিয়ে দিলাম আমার পালিয়ে যাবার কোনো মতলব নেই তারা সকলে আমাকে ঘিরে বসে আমার নড়াচড়া ভালো করে দেখতে লাগল আমি আমার মাথার টুপি খুলে কোমর বেঁকিয়ে মনিবকে অভিবাদন জানিয়ে হাঁটু ও মুখ তুলে নিবেদনের ভঙ্গিতে যত জোরে সম্ভব কয়েকটা কথা বললাম তারপর স্বর্ণ মুদ্রা ভর্তি একটি থলি পকেট থেকে বার করে সবিনয়ে তাদের উপহার দিলাম থলিটি সে হাতে তুলে নিয়ে চোখের কাছে তুলে ধরে দেখবার চেষ্টা করতে লাগল জিনিসটা কি যে আমার হাতা থেকে একটা পিন বার করে থলেটা খুঁচিয়ে দেখল কিন্তু বুঝতে পারল না তখন আমি তাকে ইশারা করে হাত নামাতে বললাম হাত নামালে আমি তার হাত থেকে থলেটা নিয়ে সেটা খুলে স্বর্ণ মুদ্রাগুলো বার করে তার হাতে দিলাম স্পেনদেশের চার পিস্টলের ছটি মুদ্রা এবং বিশত্রিশটা ছোট মুদ্রা ছিল মণিপমশায় করে আঙুলটা জীবের ডগায় ভিজিয়ে সবচেয়ে বড় মুদ্রাটা তুলে নিয়ে দেখতে লাগল কিন্তু এগুলো কি হতে পারে তা সে বুঝতে পারল না সে আমাকে ইশারা করল মুদ্রাগুলো আবার থলের মধ্যে ভরে দিতে এবং থলেটি আমার পকেটে রাখতে তবুও আমি থলিটি তাকে আবার দিতে চাইলাম কিন্তু যখন গ্রহণ করল না তখন সেটি আমার পকেটে রাখাই ভালো মনে করলাম চাষি এতক্ষণে ভালোভাবেই বুঝতে পেরেছে যে আমি বিচার বুদ্ধি সম্পূর্ণ একটি জীব সে আমার সঙ্গে অনেক কথাই বলতে লাগল কিন্তু কি জোর আওয়াজ আমার কান বুঝে ফেটে যাবে যদিও তার কথা কিছুই বুঝতে পারছিলাম না সে যে একটা ভাষা অনুসরণ করছে তা বোঝা গেল আমি একাধিক ভাষায় তার কথার জবাব দেবার চেষ্টা করছিলাম যতদূর পারি চিত্কার করে আর সেও তার কান আমার মুখের কাছেই দু তিন গজের মধ্যে নিয়ে আসছিল কিন্তু বৃথা কারণ আমরা পরস্পরের ভাষা বুঝতে পারছিলাম না এরপর সে তার মজুরদের কাজে পাঠিয়ে দিয়ে পকেট থেকে একটা রুমাল বার করল রুমালটা দুভাজ করে মাটিতে রেখে নিচু হয়ে আমাকে রুমালের উপর নামবার জন্য ইশারা করল আমাকে যেখানে রেখেছিল সেখান থেকে দু ফুটখানেক মতো লাফিয়ে আমি সহজেই রুমালের উপর নেমে পড়লাম আমি চিন্তা করলাম ওর আদেশ পালন করা আমার কর্তব্য আমি রুমালের উপর শুয়ে পড়লাম আর চাষি রুমালের চারটে কোণ তার আঙুল দিয়ে জড়ো করে আমাকে তুলে নিল আর সেইভাবে আমাকে ওর বাড়ি নিয়ে চলল বাড়ি ফিরে সে তার বউকে ডেকে আমাকে দেখালো। কিন্তু ইংল্যান্ডের মেয়েরা যেমন ব্যাঙ বা মাকসরা দেখে চিৎকার করে ভয় পেয়ে পালায় চাষির বউ তেমনি আমাকে দেখেই ছুটে পালালো। যা হোক দূর থেকে আমার ব্যবহার ও স্বামীর ইশারা অনুসারে আমাকে কাজ করতে দেখে বউটি আশ্বস্ত হল এবং ক্রমশ আমার প্রতি তার মনোভাব কোমল হল বেলা প্রায় বারোটার সময় একজন বৃত্ত দুপুরে আহার নিয়ে এল এক ডিশ মাংস এনেছে একজন কর্মী চাষির জন্য উপযুক্ত পরিমাণ সেই ডিষ্টির ব্যাস চব্বিশ ফুট প্রায় পরিবারের মানুষ হল চাষি ও তার বউ তিনটে বাচ্চা আর বৃদ্ধ দাদিমা ওরা টেবিল ঘিরে বসল চাষি আমাকে টেবিলের একপাশে পাশে বসিয়ে দিল টেবিলটা ত্রিশ ফুট উঁচু এত উঁচু টেবিল আমি ভয়ে ভয়ে কিনারা থেকে যতটা পারি দূরে সরে বসলাম পড়ে যাবার ভয় তো আছে চাষি বউ এক টুকরো মাংস নিয়ে সেটা কুচি কুচি করে কেটে আর কিছু রুটি ছোট ছোট টুকরো করে একটা কাঠের প্লেটে দিয়ে আমার সামনে রাখল আমি মাথা নুয়ে তাকে অভিবাদন জানিয়ে আমার ছুরি কাটা বার করে খেতে আরম্ভ করলাম আমাকে কাটা চামচ দিয়ে খেতে দেখে ওরা খুব মজা অনুভব করতে লাগল চাষি তার দাসীকে বলল ওষুধ খাবার ছোট গ্যালাস আনতে ওদের ছোট গ্যালাস আমার কাছে মস্ত বড় বউ তাতে সুরা ঢেলে দিল তা প্রায় দু গ্যালন হবে অনেক কষ্টে দুহাত দিয়ে সেই পাত্র ধরে ও শ্রদ্ধা সহকারে যতদূর সম্ভব উচ্চস্বরে ইংরেজিতে আমি চাশিবুয়ে বউয়ের কামলা করে সুরা পান করতে আরম্ভ করলাম আমার কথা বলার ও পান করবার ভঙ্গি দেখে ওরা এত জোরে হেসে উঠল যে আমার কানে তালা ধরে গেল সুরার স্বাদ ভাল অনেকটা আমাদের সাইড এর মতো পান শেষ হলে চাষি আমাকে ইশারা করে তার ডিশের কাছে যেতে বলল টেবিলের উপর দিয়ে যেতে যেতে আমি হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে গেলাম তবে আঘাত পাইনি আমি তৎক্ষণাৎ উঠে পড়লাম লক্ষ্য করলাম যে আমি পড়ে যাওয়াতে সকলে ব্যস্ত হয়ে পড়েছে আমি সৌজন্য জানাবার জন্যে সঙ্গে সঙ্গে আমার টুপি বার করে মাথার উপর নাড়তে নাড়তে তিনবার আনন্দসূচক ধ্বনি করে ওদের জানিয়ে দিলাম যে পড়ে গিয়ে আমার কোনো চোট লাগেনি তারপর আমি যখন আমার কর্তা এখন থেকে আমি চাষিকে কর্তা মশাই বলব দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন তার সবচেয়ে ছোট ছেলেটি যে কর্তার পাশেই বসেছিল এবং দেখেই মনে হয় দুষ্ট সে আমার পা ধরে টপ করে এত উঁচুতে তুলে ধরল যে আমি তো ভয়েই সারা থরথর করে কাঁপতে লাগলাম কিন্তু তার বাবা চট করে আমাকে তার হাত থেকে ছিনিয়ে নিয়ে এত জোরে ছেলেটার কান মলে দিল যে সেই জোর প্রয়োগ করলে ইউরোপের একদল ঘোড়া একেবারে কাত হয়ে যেত কর্তা বলল ছেলেটাকে টেবিল থেকে তুলে নিতে সাজা পেয়ে বালকটি আমার প্রতি ঘৃণা ভাবপোষণ করল কিন্তু ছেলেরা অমন একটু দুষ্ট হয় আমাদের ছেলেরাও চড়ুই খরগোশ বেড়াল এবং কুকুরের বাচ্চা নিয়ে দুষ্টুমি করে তাই আমি হাঁটু গেড়ে কর্তা ইঙ্গিতে অনুরোধ করলাম এবারের মতো বাচ্চাটাকে ক্ষমা করুন বাবা আমার অনুরোধে ছেলেটিকে আবার তার চেয়ারে বসিয়ে দিলেন আমি খুশি হয়ে এগিয়ে গিয়ে কর্তার হাতে চুম্বন করলাম কর্তাও আমার হাতে চাপ দিয়ে জানালেন যে তিনি খুশি হয়েছেন ডিনার চলার সময় আমার কর্তের প্রিয় বিড়ালটি তার কোলে উঠে বসল আমি আমার পিছন দিকে একটা অচেনা আওয়াজ শুনলাম যেন এক ডজন কারিগর তাদের মেশিনে মোজা বৌছে কিন্তু তা নয় আওয়াজের উৎস হল সেই বিড়াল সে গজ বিড়ালের মাথা আর থাবা দেখে অনুমান করলাম যে সেটি আমাদের একটি সারের চেয়েও তিনগুণ বড় করতে বিড়ালটিকে আদর করতে করতে খাচ্ছিলেন যদিও আমি টেবিলের প্রান্তে টেবিলটি থেকে পঞ্চাশ ফুট দূরে ছিলাম তবুও পাছে বিড়ালটি সহজে লাফিয়ে উঠে আমাকে আছড়ে দেয় এই জন্য কর্তি জীবটিকে শক্ত করে ধরেছিলেন তা সত্ত্বেও তার মুখ দেখে আমার বেশ ভয় করতে লাগল বিড়ালটিকে আমি ভয় না করলেও পারতাম কারণ যখন কর্তা আমাকে তুলে বিড়ালটার তিন গজের মধ্যে বসিয়ে দিল তখন বিড়াল আমার দিকে চেয়েও দেখল না আমি আমার ভ্রমণের সময় যে অভিজ্ঞতা লাভ করেছি তাতে দেখেছি যে কোনো হিংস্র জন্তুকে দেখে ভয় পেলে বা পালাতে থাকলে তাকে খেপিয়ে দেওয়া হয় এবং সে তখন আক্রমণ করে বা তাড়া করে অতএব আমি এমন ভাব দেখালাম যে বিড়ালকে আমি মোটেই গ্রাহ্য করি না তার মাথার কাছে পাঁচ ছবার ঘুরেও এলাম এমনকি তার কাছে আধগজের মধ্যে এগিয়ে গিয়ে এমন ভাব দেখালাম যেন ওকে গ্রাহ্য করি না দেখি কি বিড়াল মশাই নিজেকে গুটিয়ে নিচ্ছে ও যেন আমাকেই বেশি ভয় পাচ্ছে চাষিদের বাড়িতে যেমন হয়ে থাকে তিন চারটে কুকুর ঘরে ঢুকল কুকুরকে আমার তেমন ভয় নেই একটা মাস্টিফ কুকুর ছিল চারটে হাতি সমান একটা গ্রে ছিল সেই মাস্টিফের চেয়েও লম্বা হলেও আকারে ছোট ডিনার যখন প্রায় শেষ হয়ে এসেছে তখন বছরখানেক বয়সের একটি বাচ্চাকে কোলে নিয়ে নার্স ঘরে ঢুকল আমাকে দেখেই তো বাচ্চা বায়না ধরল বাচ্চাদের যা স্বভাব সে আমাকে চায় ভেবেছে নতুন কোনো খেলনা বুঝি শেষে চিৎকার আরম্ভ করল সেই চিৎকার লন্ডন ব্রিজ থেকে চেরসি পর্যন্ত শোনা যাবে মা তো ভালোবেসে আমাকে তুলে বাচ্চার কাছে নামিয়ে দিতেই সে আমার কোমর টিপে ধরে তুলে নিল এবং সঙ্গে সঙ্গে আমার মাথাটা তার হায়ের মধ্যে ঢুকিয়ে দিল ভয় পেয়ে আমি তো প্রাণপণে এত জোরে চিৎকার করে উঠলাম যে বাচ্চাটাও ভয় পেয়ে আমাকে ফেলে দিল বাগিস মা তার অ্যাপ্রনটা তুলে ধরেছিল নয়তো নিচে পড়ে আমার ঘাটটা নিশ্চয়ই মটকে যেত ওদিকে বাচ্চার কান্না থামাবার জন্যে তার নার্স বাচ্চার কোমরে আটকানো একটা ডুগডুগি বাজাতে লাগল কিন্তু বাচ্চার কিছুতেই থামে না তখন নার্স বাধ্য হয়ে ওকে বুকের দুধ খাওয়াতে লাগল আমার স্বীকার করতে বাধা নেই যে নার্সের ওই শরীর দেখে আমি যত বিরক্ত হয়েছিলাম এমন বিরক্ত আর কখনো হয়নি নার্সের শরীরের গঠন আকার ও রং আমি কিসের সঙ্গে তুলনা করব তা বলতে পারছি না মাপলে বিরাট হবে সারা শরীর দাগ ও ফুসকুড়িতে ভর্তি বিশ্রী দেখতে এত বলতে পারছি না কারণ আমি তো ওই কাছের টেবিলে দাঁড়িয়েছিলাম সবই ভালো দেখতে পাচ্ছিলাম মনে পড়ল আমাদের ইংরেজ মহিলাদের শুভ্র সুন্দর শরীরের কথা অবশ্য তারা আমাদেরই আকারের ম্যাগনিফাইং গ্লাস দিয়ে তাদের ত্বক দেখলে তবে তার ত্রুটি ধরা পড়ে নইলে নয় আমি লিলিপুর দ্বীপে দেখেছি ওদের গায়ের রং ভারী চমৎকার এমন আমি আর দেখিনি ওই দ্বীপে আমার এক পণ্ডিত বন্ধু বলেছিল যে মাটিতে দাঁড়িয়ে সে যখন আমার মুখের দিকে তাকায় তখন আমার মুখ খুব ফর্ষা ও ত্বক মসৃণ দেখায় কিন্তু আমি যখন তাকে হাতে করে তুলে আমার মুখের কাছে নিয়ে এলাম তখন সে স্বীকার করল কাছ থেকে মোটেই ভালো দেখাচ্ছে না সে বলল আমার মুখে অনেক গর্ত দাড়ির গোড়াগুলো শুয়ে লোমের চেয়েও গুণ মোটা আর মুখের রং ও নানা বর্ণের মিশ্রণ যা মোটেই ভালো বলা চলে না অবশ্য আমার দেশে অন্যান্য পুরুষদের মতোই আমার রং ফর্সা আর ঘুরে বেড়ালেও চামড়া রোদে বেশি পড়েনি অথচ আমার সেই বন্ধু বলেছিল তাদের দেশের মেয়েদের অনেক ত্রুটি আছে যেমন কারো মুখে বিন্দু বিন্দু বাদামি ছোপ আছে কারো হাঁ মুখ বড় নাক থ্যাবড়া কিন্তু এসব ত্রুটি আমার চোখে পড়তো না কারণ আমিও তাদের দেখছি অনেক দূর থেকে সেই হিসেবে বলতে পারি নিকট থেকে দেখে ওই দত্তদের আমি যে ত্রুটি দেখতে পাচ্ছি তাতে আমার পাঠকদের মনে হতে পারে ওরা বুঝে কুৎসিত কিন্তু তা নয় ওরা রূপবান না হতে পারে কিন্তু সুদর্শন আমার কর্তা চাষী হলেও আকার অনুসারে তার দেহের গঠন ও মুখশ্রী উত্তম শুনছিলেন জনাথন সুইফটের কিশোর ক্লাসিক গ্যালিভার ট্রাভেলস পড়ছিলাম চতুর্থ পর্ব কিশোর ক্লাস একটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক করবেন চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্প গল্পতনু সঙ্গী থাকবেন ধন্যবাদ